সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কিছুতেই। বিলোনিয়া শহরের এবং শহরতলিতে নানানভাবে যান দুর্ঘটনা একটি রোজ নামচা হয়ে দাঁড়িয়েছে। শনিবার বৃষ্টি ভেজা সন্ধ্যারাতে বিলোনিয়া ড্রপগেট এলাকায় বিলোনিয়া শহরের সুপরিচিত ভবঘুরে বাসন্তী সাহাকে একটি মারুতি গাড়ি সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়, ফলে সাংঘাতিকভাবে শরীরে আঘাত লাগে ওনার। অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি গিয়ে সাথে সাথে নিয়ে আসে বিলোনিয়া মহকুমা হাসপাতালে। বর্তমানে উনি গৌমতি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ফের আজ সোমবার সন্ধ্যারাতে বিলোনিয়া উত্তর সোনাইছড়ির বাসিন্দা মৃত রাজমোহন দাসের 30 বছর বয়সী পুত্র সঞ্জীব দাসকে দ্রুতগামী মারুতি ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। উনি পেশায় একজন রাজমিস্ত্রী। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। আমিও তো জানি না।